এই অন্ধকার রাতে কখন যে বৃষ্টি পড়বে তার কোনো ঠিক নাই। আজব দিন কাল মারা, রাতের বেলাও মা সূর্যের তাপ। রাতের বেলায় বলে ছেড়ে দিলাম, সাহস থাকলে দিনের বেলায় দেখা করিস। তোর মেরে ওই ছোট পারা গাঁটটা আছে না, ভেঙে দেবো একদম। রাস্তাটি করে বাপের নিয়ে মানে তখন দিয়ে সরছে না, বেল দিচ্ছি তো ঠুকে দে মানা। দেখে চালাতে পারিস না, বেলটা মার কমপক্ষে। তখন থেকে বেল মারছি না, থেকে হ্যান্ডেল মারছি। আমি কি করে জানবো লকডাউনে মিষ্টি দোকান কেন খোলা ছিল? কাল্লানি কি রে মারা, আমাকে ডিমের দাম জিজ্ঞেস করবি? দাদা রেল স্টেশনটা কোন দিকে? দাদা রেল স্টেশনটা কোন দিকে? দাদা রেল স্টেশনটা কোন দিকে? ওই দিকে। রাজ, বুঝলি, নিজের রাস্তা যত নিয়ম মেনে চলি না কেন, অন্যরা ভালো করে চলবে তবে তো ঠোকাঠুকি কম লাগবে। রাত্রে বেলায় বলে ছেড়ে দিলাম, দিনের বেলায় হলো না মেয়েরা গাঁড়ে ভেঙে দিতাম। তো রাস্তার একদিকে হাত, সাইকেলের বেল থাকতো যদি না বাজায় তাহলে ওটা আমার দোষ, ধাক্কা তো লাগবেই। আমি কি করে জানবো সূর্য কেন দিনে উঠে? হাই, আমি এখানকার নতুন প্রধান, তোমাদের মতন যত প্রতিবন্ধী আছে সবাইকে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। আমাদের মধ্যে কিছু আছে? না না, আমরা গাঁজা বাজা ব্যবসা করি না। আরে আমি তো তোমাদের সুযোগ সুবিধার জন্যই বলছি। আমি কি করে জানবো তোমার ছেলে কেন গাঁজা খাই? আরে একটা উল্টো পাল্টা কথা বলতে কানের গড়ে এক চড় দেবো। তোদের তিনজনকে কোনো সুযোগ সুবিধাই দেওয়া হবে না। কেন মারলো? তোর জন্যই তো মারলো। বললাম গাঁজা ফাঁজা ব্যবসা করি না, যা আছে তাই নাকি? ওর ছেলে গাঁজা খাবে আমাদের কি দোষ? ওই জন্যই তো মারলো আমাদেরকে। আমি জানি না ভাই কেন দিনের বেলা সূর্য ওঠে, আমাকে তো উজ্জ্বল আস না।